আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। যদিও দেশের অবস্থা খুব একটা ভালো না, দেশ কোন দিকে যাচ্ছে আমরা ঠিক বলতে পারছি না, তারপরেও তোমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, আর সময় সুযোগ পেলে একটু লেখাপড়াতে মনোযোগ দিবে আর কি। আমি আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমরা হাউ টু মেক এ ডাব্লিউএস কোর্সিস, আজকের টপিক হবে হাউ টু মেক এ ডাব্লিউএস কোর্সিস। আমরা আজকে হাউ টু মেক এ ডাব্লিউএস কোশ্চিন, কিভাবে ডাব্লিউএস কোশ্চিন তৈরি করতে এটা আমরা শিখাবো আর কি। ডাব্লিউএস কোশ্চিন ইজ ভেরি ভাইটাল টপিক। কাউকে যদি তুমি প্রশ্ন করো, সঠিকভাবে প্রশ্ন না করলে প্রশ্নের আনসার পাবে না। যেমন একজনকে তুমি জিজ্ঞাসা করলে হোয়াট ইজ ইউর ফাদার, আর তোমার বাবা কি, এখন সে বুঝলো না, তাহলে সে তোমার আনসার করতে হবে। বা তুমি যদি জানতে চাও তাহলে সে আনসারটা ভালো করে দিতে পারবে না, ঠিক আছে। এই জন্য ডাব্লিউএস কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে সিন বা আনসিন প্যাসেজ আছে, এখানে ডাব্লিউএস কোশ্চিন থাকে 6 to 10 পর্যন্ত এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত। এখানে ওপেন এন্ডেড কোশ্চিন যেটা থাকে 10 মার্কের, 5টা প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 2। এই যে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে কী চাচ্ছে ওই প্রশ্নটা বুঝতে হলে ডাব্লিউএস কোশ্চিন তোমাকে শিখতে হবে, জানতে হবে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তা আশা করি আজকে আমার ভিডিওটা দেখার পরে তোমরা ডাব্লিউএস সম্পর্কে অনেকটা ক্লিয়ার হবে। আজকে আমি সম্পূর্ণ আলোচনা করে শেষ করতে পারবো না, শুধুমাত্র ফান্ডামেন্টাল বেসিক যে বেসিক আইডিয়াটা কনসেপশনটা তোমাকে দিব, তোমরা শেখার চেষ্টা করবে আর কি। আমার ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবে। দেখো আমরা প্রথমে আমরা আসি যে বাংলা সেন্টেন্স লিখি, তুমি আসো ইংরেজিটা কি হবে? ইউ আর। আচ্ছা, আমরা যদি এটাকে পোস্ট বদল করি, যে তুমি কি আসো, তাহলে আমরা আরটা তুমি আসো ইউ আর তুমি কি আসো প্রশ্ন মতো করলে আরটা শুরুতে আসবে, আর ইউ তুমি কি আসো। এখন দেখো আমরা যদি বলি তুমি কেমন আসো, এই যে প্রশ্ন মতো করছি তুমি আর ইউ তুমি কি আসো, এখানে তুমি কেমন আসো যদি বলি তাহলে আমরা লিখো যে তুমি কেমন আসো। তাহলে শুধুমাত্র এখানে এর আগে একটা হাও বসানো, হাও এর আগে হাও আর ইউ, হাও আর ইউ তুমি কেমন আসো, ঠিক আছে। আবার দেখো যদি বলি যে তুমি কোথায় আসো, দেখো আমরা বাংলাটা লিখে নিই, তুমি কোথায় আসো, তাহলে তুমি কোথায় আসো, তাহলে আমরা শুধু হাও এর জায়গা কি দিব, হোয়ার দিব, তো হোয়ার আর ইউ তুমি কোথায় আসো। আবার আমরা যদি বলি তুমি এখানে কেন আসো, তুমি এখানে কেন আসো, প্রশ্নবোধক সেন্টেন্স, তুমি কেন আসো, তাহলে আমরা এখানে শুধুমাত্র কি দেবো, হোয়াই দেবো, হোয়াই আর ইউ হিয়ার, তুমি এখানে কেন আসো, হোয়াই আর ইউ হিয়ার, তুমি এখানে কেন আসো, ঠিক আছে। আবার যদি বলি দেখো যে আমরা যদি বলি যে তোমার বাবা কেমন আছে, তোমার বাবা কেমন আছে, তোমার বাবা কেমন আছে, তাহলে আমরা কেমন কি কি করবো, যে হাও আমরা নিচে তোমার বাবা কেমন আছে, হাও ইজ ইওর ফাদার, হাও ইজ ইওর ফাদার, তোমার বাবা আছে, ইওর ফাদার ইজ ইওর ফাদার, তোমার বাবা কি আছে, তোমার বাবা কেমন আছে, আমরা শুধু হাও দেবো, হাও ইজ ইওর ফাদার।
আবার অন্যভাবে যদি আমরা জিজ্ঞাসা করি যে তোমার মা কেমন আছে, তাহলে লিখবো কি হাউ ইজ ইউর ফাদারের জায়গাতে মাদার লিখবো। তোমার ভাই কেমন আছে, হাউ ইজ ইউর ব্রাদার। তোমার বোন কেমন আছে, হাউ ইজ ইউর সিস্টার। আবার যদি একজনের নাম বলি যে করিম আজকে কেমন আছে, তারপর সাপোজ সে হসপিটালে ভর্তি বা অসুস্থ ছিল, আমরা এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করি যে করিম আজকে কেমন আছে, হ্যাঁ, বা মিম আজকে কেমন আছে, তাহলে আমরা বলি হাউ ইজ করিম, হাউ ইজ মিম, হাউ ইজ জুনি, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে, তাই হাউ দিয়ে এরকমভাবে প্রশ্ন করতে, হাউ দিয়ে আরও অনেক আছে, হাউ লং, হাউ ফার, হ্যাঁ, এরকম ব্যবহারগুলো আমরা পরবর্তী সময় শিখবো। আজকে আমরা বেসিক জিনিস শিখবো, দেখবো যে আবার তোমার আছে, তোমার আছে, তা তোমার আছে ইংরেজি কি হবে, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, তোমার আছে। তো এটাকে যদি আমি প্রশ্নবদ্ধ করেছি, তোমার কি আছে, তোমার কি আছে, তাহলে আমরা লিখবো কি ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ। আমরা অবশ্যই হ্যাভ ইউ লিখতে পারবো, তোমার দ্যাটস এ ইনফরমাল, আমরা ফর্মালি লেখার চেষ্টা করছি, যেন ডু ডু ব্যবহার, ডু ইউ হ্যাভ। এখন দেখো যে আমি যদি এখন প্রশ্ন করি যে তোমার কয়টা কলম আছে বা কতগুলো কলম আছে, তোমার কতগুলো কলম আছে, তোমার কতগুলো কলম আছে, তাহলে এখানে আমরা লিখবো যে কতগুলো কলম, হাউ মেনি পেন্স, হাউ মেনি পেন্স, কতগুলো কলম, কতগুলো কলম তোমার আছে, ডু ইউ হ্যাভ, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো কলম আছে। আমরা উত্তরে লিখি আই হ্যাভ টু পেন্স, আই হ্যাভ থ্রি পেন্স, এরকম আর কি। ঠিক আছে, আমি দেখবো যদি আমরা জিজ্ঞাসা করি তোমার কয়টা বই আছে, কতগুলো বই আছে, তাহলে বলতে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো খেলনা আছে, হাউ মেনি টয়েস ডু ইউ হ্যাভ। আবার যদি আমরা বলি যে তোমার কতগুলো খেলনা আছে, খেলনা টয়েস, তোমার কতগুলো পুতুল আছে, তাহলে হাউ মেনি ডলস, তো পেনের জায়গাতে আমরা এটা ডলস বসাবো, পেন্স বসাবো, বুকস বসাবো, তাহলে আমরা সেন্টেন্স এভাবে ডাবল এস কোশ্চেন তৈরি করতে পারবো। ঠিক আছে, আবার উত্তরে আমরা কিন্তু আমরা দিতে পারবো আই হ্যাভ টু টু থ্রি ফোর ফ্রেন্ডস, এরকম আর কি, উত্তরটাও শিখতে হবে কিন্তু, বুঝছো। এখন এই যে আনসিন প্যাসেজ বা সিন প্যাসেজ যদি প্রশ্ন থাকে এরকম যে হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কয়টা কলম, তো তুমি প্রশ্নটাই বুঝলে না, প্রশ্নটা বুঝলে আনসার করবো কি করে, এই জন্য প্রশ্নটা শিখতে হবে। ঠিক আছে, আমরা এত বি ভার্বের আগে শিখলাম, এখন হ্যাভ এজের ব্যবহার শিখলাম। ঠিক আছে, এবার আমরা হচ্ছে মডাল অক্সিলারি শুডের ব্যবহারটা শিখার চেষ্টা করি। যেমন ধরো আমরা লিখি তোমার যাওয়া উচিত, মনে হয় তোমার যাওয়া উচিত, এটা মডেল অক্সারি, তোমার মডেল অক্সারি ব্যাপার, তোমার যাওয়া উচিত, ইউ শুড, ইউ শুড গো, ইউ শুড গো। এন্ড প্রশ্নবোধক যদি করি আমরা, তোমার কি যাওয়া উচিত, তোমার কি যাওয়া উচিত, প্রশ্নবোধক করবো, এই প্রশ্নবোধক আমরা কি করবো, তখন আমরা শুডটা প্রথমে নিয়ে নেবো, যে শুড একটা মত সাধকারী ভাব, শুড ইউ, শুড ইউ গো, শুড ইউ গো, শুড ইউ গো। এখন ডাবল এস যদি করতে চাই আমরা, তোমার কেন যাওয়া উচিত, ধরো আমরা বলছি তোমার তোমার কেন যাওয়া উচিত, তোমার কেন যাওয়া উচিত, এই যে কেন ডাবল এস, কেন যাওয়া উচিত, তাহলে আমরা এখানে এই শুড ইউ গো এর আগে শুধুমাত্র হোয়াই বসাই দেবো, যে হোয়াই শুড ইউ গো, দেখবো কি হোয়াই শুড ইউ
হোয়াই শুড ইউ গো, তোমার কেন যাওয়া উচিত? আমরা যদি এখন যদি তোমার সেখানে যাওয়া উচিত কেন, তোমার সেখানে যাওয়া উচিত কেন, তাহলে মধ্যে হোয়াই শুড ইউ গো দেয়া, হোয়াই শুড ইউ গো দেয়া, এরকম করে আমরা, ঠিক আছে? এখন আবার আমরা যদি বলি যে তোমার কোথায় যাওয়া উচিত, তোমার কোথায় যাওয়া উচিত, তোমার কোথায় যাওয়া উচিত, দেখি তোমার কোথায় যাওয়া উচিত, তোমার কোথায় যাওয়া উচিত, তাহলে আমরা এখানে শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত, এখানে শুধু লিখবো কি হোয়ার শুড ইউ গো, তোমার কোথায় যাওয়া উচিত, হোয়ার মানে কোথায়, হোয়ার শুড, হোয়ার শুড ইউ, তোমার কোথায় যাওয়া উচিত, হোয়ার শুড ইউ গো। আবার যদি বলি তোমার কেন যাওয়া উচিত, তোমার সেখানে কেন যাওয়া উচিত বা তোমার শপিং এ যাওয়া কেন উচিত, এই যে কেন যদি বলি তাহলে আমরা এখানে লিখবো কি হোয়াই শুড ইউ গো, তোমার কেন যাওয়া উচিত, হোয়াই শুড ইউ গো টু মার্কেট, হোয়াই শুড ইউ গো টু শপিং, এরকম করে আমরা বলতো হোয়াই এর জায়গায় তো হোয়াই লিখবো, ঠিক আছে? আবার আমরা যদি বলি তোমার সেখানে কখন যাওয়া উচিত, কখন যাওয়া উচিত, তাহলে এখানে হোয়াই এর জায়গায় লিখবো হোয়েন, হোয়েন শুড ইউ গো, হোয়েন শুড ইউ গো দেয়া, ওকে? এভাবে আমরা ধরে নেব যে ডাবল এস কোশ্চেন তৈরি করে। আবার দেখো যে আমরা এমিজালের দিয়ে ডাবল এস করলাম, তারপরে হচ্ছে হ্যাভেস দিয়ে ডাবল এস করলাম, আবার ধর্ম সুর মডেল ধরে দিয়ে ডাবল এস করলাম, আবার ধর্ম করছে যে এবার আমরা তোমরা কোনো স্থানে যদি কোনো কিছু থাকে তাহলে কী করো, যেমন ধর্ম করছে যে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের তোমাদের গ্রামে কয়টা বিদ্যালয় আছে, তোমাদের বিরুদ্ধে গ্রামে কয়টা বিদ্যালয় আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে দেখো আমরা তার আগে আনসার শিখেছি, আমাদের গ্রামে একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল স্কুল আছে, তাহলে এর কোন স্থানে কোনো কিছু থাকলে দেয়ার দিস বলবে, দেয়ার আর দেয়ার আর দেয়ার আর এ প্রাইমারি স্কুল এন্ড এন এ এন এ হাই স্কুল এন এ হাই স্কুল ইন ইন ওয়ার ভিলেজ, আমাদের গ্রামে ইন ওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল হচ্ছে উচ্চ বিদ্যালয় আছে। আচ্ছা এটাকে যদি প্রশ্ন করে দিই, প্রশ্ন আমরা যখন করি তোমাদের বিদ্যালয় কয়টা বিদ্যালয় আছে, কয়টা বিদ্যালয় আছে, তখন আমরা দেখো কিভাবে করি, যে এভাবে বলছে হাউ মেনি স্কুলস, হাউ মেনি স্কুলস, হাউ মেনি স্কুলস, হাউ মেনি স্কুলস, আমরা এই সাত দোকান ভাগটা বাকি শুরুতে হাউ মেনি স্কুলস আর আর দেয়ার ইন ইন ইউর ভিলেজ ইন ইউর ভিলেজ। এখন আমরা কিন্তু প্রাইমারি প্রাইমারি স্কুল এন্ড হাই স্কুল এটাকেই প্রশ্ন করছি, এটা কিন্তু লিখবো না আমরা, যে হাউ মেনি স্কুলস আর দেয়ার, আরটা তাহলে দেয়ালে আগে দেখবো কোন স্থানে যখন কোনো কিছু থাকে তাহলে দেয়ার দিয়ে শুরু করতে হবে, সেক্ষেত্রে দেয়ার আটটা প্রশ্নবোধক ক্ষেত্রে আটটা দেয়ারের আগে আসবে, হাউ মেনি স্কুলস কয়টা স্কুলস আর দেয়ার ইন ইউর ভিলেজ, তোমাদের 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 গ্রামে আছে। আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে তোমার বাড়িতে কয়টা গরু আছে তাহলে কি হবে, হাউ মেনি কাউস আর দেয়ার আর দেয়ার, হাউ মেনি কাউস আর দেয়ার ইন ইউর হাউস ইন ইউর হাউস, তাহলে এটা হচ্ছে হাউ সংখ্যা বলতে, তাহলে হাউ মেনি নাউন্স, তারপরে আমরা আছে আর দিব, তারপরে কি দিব তারপর দেয়ার দিব দেয়ার দেয়ার দিয়ে তাহলে আসে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্যাট মিন ফ্রেজ প্রশ্ন করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে তোমার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেটা সময়ের কথা আসবে এটা, ঠিক আছে? এভাবে আমরা এই তৈরি করবো। এখন আমরা যদি টেন্স দিয়ে বলি, টেন্স দিই, টেন্স দিয়ে করলে কেমন হবে, টেন্স যেমন ধর্ম করছে যে তুমি যাও, তুমি যাও,
তুমি যাও, ইউ গো, ইউ গো, তুমি যাও, ইউ গো। এখন আমরা যদি এটাকে বলি তুমি কি যাও, তাহলে কি হবে? ডু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট, ডু ইউ গো, ডু ইউ গো। তাহলে আবার যদি তুমি কেন যাও, তুমি কেন যাও, তুমি কেন যাও, তাহলে এখানে শুধুমাত্র ওয়াই বসাতে দাও, ওয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। আবার যদি বলি তুমি কোথায় যাও, তাহলে হোয়ার ডু ইউ গো, তুমি কখন যাও, তাহলে হোয়ার জায়গাতে এখানে আমরা এখানে হোয়ার অথবা কখন যাও বললে কি হবে, হোয়েন, কখন বললে হোয়েন, কোথায় যাও হোয়ার, কেন যাও, ঠিক আছে হোয়াই। এভাবে আমরা ডাবল এস কোশ্চেন তৈরি করতে পারবো। এখন আমি যদি বলি সরি তুমি খাও, তাহলে ইউ ইট, তুমি কি খাও, ডু ইউ ইট, তুমি কেন খাও, হোয়াই ডু ইউ ইট, তুমি কখন খাও, হোয়েন ডু ইউ ইট, অথবা যদি তুমি কখন ব্রেকফাস্ট বা নাস্তা সকালে নাস্তা করো, হোয়েন ডু ইউ ইট ইউর ব্রেকফাস্ট, ঠিক আছে না। তুমি খাও ইউ ইট, তুমি কি খাও ডু ইউ ইট, তুমি কখন খাও, তো হোয়েন ডু ইউ ইট, হোয়েন ডু ইউ ইট ইউর ব্রেকফাস্ট, হোয়েন হোয়েন ডু ইউ ইট ইউর লাঞ্চ, হোয়েন ডু ইউ ইট ইউর সাপার অর ডিনার। এরকম করে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো, প্রশ্ন করতে পারবো। আমরা প্রশ্ন করলে আমাদের কনভারসেশনটা স্পিকিংটা আমরা বাড়াইতে পারবো। এই যেহেতু ডাব্লিউএস কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট বিষয়, আজকে আমরা জাস্ট একটা রাফ এক্সেপশন দিছি, কনসেপশন দিছি, একটা কনসেপশনটা আইডিয়া দিছি। তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পারবে, বোঝার চেষ্টা করছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার পেজে কমেন্ট করবে, আমার প্রশ্নে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে পরবর্তী সময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।